সংবাদপত্রে বাংলাদেশ অনুষ্ঠান থেকে আমি রেজানুর রহমান আপনাদেরকে স্বাগত জানাচ্ছি বিভিন্ন জাতীয় দৈনিকে প্রকাশিত খবরের বিশ্লেষণ নিয়ে আমাদের আজকের এই অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত আছেন দৈনিক আমাদের সময়ের নির্বাহী সম্পাদক আমাদের অনেক প্রিয় মানুষ মাইনুল আলম কেমন আছেন শুভ সকাল আপনাকে শুভ সকাল পত্রপত্রিকায় প্রকাশিত কয়েকটা গুরুত্বপূর্ণ শিরোনাম পড়ে শোনায় আপনাকে তারপর আলোচনায় যেতে চাই প্রথম আলো আয়ের চেয়ে ব্যয় বেশি বঙ্গবন্ধু স্যাটেলাইটে বছরে ছয়ষট্টি কোটি টাকার লোকসান সরকার পতনের চার দিন আগে বসুন্ধরা গ্রুপকে বিশেষ সুবিধা প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের বিবৃতি ধর্মীয় স্থাপনায় হামলার ঘটনার নিন্দা কঠোর ব্যবস্থা নেবে সরকার কারখানা চালুর সিদ্ধান্ত ও স্থিরতা হলে ব্যবস্থা দৈনিক সমকাল ভূ অর্থনীতিতে সহযোগিতা ভূ রাজনীতিতে সমর্থন মার্কিন প্রতিনিধি দল ঢাকায় খোলা থাকবে সব পোশাক কারখানা বিশৃঙ্খলা হলেই বন্ধ দৈনিক যুগান্তর ব্যক্তিগত ডাটা জব্দে হাসিনার মন্ত্রী এমপিরা বিপাকে পাঁচশো উননব্বই জনের পাসপোর্ট বাতিল ব্যাংক ঋণের দুই হাজার কোটি টাকা লোপাট কালের কণ্ঠ অর্থ লোপাটে বাপ ব্যাটার মহারেকর্ড মাফিয়াদের গটবাদার সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের হাজার কোটি টাকার দুর্নীতি প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক আজ প্রাধান্য পাবে চার বিষয় ডোনাল্ড লু সহ মার্কিন প্রতিনিধি দল ঢাকায় দৈনিক ইত্তেফাক অস্থিরতা তৈরি হলেই সংশ্লিষ্ট নির্বাচন করবেন না বাফুবে সভাপতি সালাউদ্দিন মানব জমিন অতীত বিবেচনায় ভবিষ্যৎ বিনির্মাণে বার্তা দেবে যুক্তরাষ্ট্র মজিবুলে ভর করে কোটিপতি তারা বাংলাদেশ প্রতিদিন কামাল পুত্রের হাজার কোটি টাকা আড়ালেই আরি পাতার খলনায়করা খবরের কাগজের শিরোনাম উন্নয়ন কার্যক্রমে স্থবিরতা সত্তর প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব জব্দ দাবি সংকট নিরসন পোশাক কারখানা বন্ধ রাখার হুঁশিয়ারি আজকের পত্রিকা থেমে গেল ব্যাংক একীভূতকরণ সহায়তার ক্ষেত্র বুঝতে চাইছে যুক্তরাষ্ট্র সমের আলোর শিরোনাম আট হাজার কোটি টাকা লুট তমাল চক্রের আস্থার বার্তা ওয়াশিংটনের যায় যায় দিনের শিরোনাম পোশাক শিল্পে অস্থিরতার জন্য তিন কারণ চিহ্নিত যুক্তরাষ্ট্রের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল ঢাকা ঢাকায় কালবেলা শিরোনাম বিএনপি জামায়াত এখন দুই মেরুতে মাঠ প্রশাসন নিয়ে বিতর্ক অস্থিরতা থামছেই না দৈনিক জনকণ্ঠ তেল গ্যাস খাতে বকেয়া পরিষদের উদ্যোগ পোশাক কারখানা আজ থেকে খোলা রাখার সিদ্ধান্ত বিজিএমইএর সঙ্গে উপদেষ্টাদের বৈঠক ইনকেলাব ঢাকায় উচ্চ পর্যায়ের মার্কিন প্রতিনিধি দল পোশাক শিল্প অস্থিরতাকারীদের কঠোর হুঁশিয়ারি আপনি শিরোনাম শুনলেন গত কয়েকদিন ধরে যে আলোচনা হচ্ছিল মার্কিন প্রতিদিন দল ঢাকায় আসবেন ডোনাল্ড ডুল নেতৃত্বে অর্থনীতিতে সহযোগিতা ভূ সমর্থন সমকাল শিরোনাম করেছে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক আজ প্রাধান্য পাবে চার বিষয় এটি কালের কণ্ঠের শিরোনাম ইত্তেফাক শিরোনাম করেছে অর্থনৈতিক সংস্কার হলে বিনিয়োগ বাড়াবে মার্কিন বেসরকারি খাত এটা একটা বহুমাত্রিক সফর সাধারণত মার্কিন কর্মকর্তা কিংবা যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের রিপ্রেজেন্টেটিভ কিংবা সিনিয়র অফিসার যারা আসে তারা পলিটিক্যাল ডিপ্লোমেটিক এঙ্গেজমেন্ট সিকিউরিটি কোঅপারেশন নিয়ে কথা বলে এখানে এসছেন তাদের অর্থ বিভাগের একজন নির্ধারক উনি এসে এখানে যে আমেরিকানদের বিনিয়োগকারীদের যে সংগঠন এম চ্যাম আমেরিকান চেম্বার্স ব্যবসায়ী বিনিয়োগকারী তাদের সাথে মিটিং করেছে এবং আজকে তাদের অনেকগুলো কাজ আছে ডোনাল্ডো পলিটিক্যাল এবং সিকিউরিটি দ্বিপাক্ষিক বিষয়ে কথা প্রধান উপদেষ্টা তথ্য পররাষ্ট্র উপদেষ্টা সচিব সহ অনেকের সাথে বৈঠক আছে সুশীল সমাজ ব্যাপারটা হচ্ছে যে কবে আসলো এই এটা দেখতে হবে আমরা তাদেরকে দেখছি চোদ্দোই এপ্রিল চোদ্দোই সেপ্টেম্বর থেকে আসছে এর আগে আগস্ট মাসে বাংলাদেশে যে পট পরিবর্তন হলো কিংবা শেখ হাসিনা সরকারের পতন হলো এবং এই সরকার এই শেখ হাসিনা সরকার জানুয়ারির সাত তারিখ নির্বাচনের মাধ্যমে আসলো একটা প্রশ্নবিদ্ধ অগ্রহণযোগ্য কিংবা প্রহসনের নির্বাচনের মাধ্যমে আসলো এই নির্বাচন নিয়ে ব্যাপকভাবে অসন্তোষ পর্যবেক্ষণ যুক্তরাষ্ট্র সহ বেশি বিদেশিদের আছে নির্বাচনের আগেও যুক্তরাষ্ট্র এমন একটি ভূমিকা নিতে চেয়েছিল কিংবা এখানে কাজ করতে চেয়েছিল যেখানে একটি ভোট হবে যে ভোটে যে নির্বাচন মানুষের গ্রহণযোগ্যতা সৃষ্টি করবে মানুষ তার সরকারের মানুষ তার ইচ্ছার প্রতিফলন হবে দেখুন চোদ্দ আঠারো চব্বিশ তিনটা নির্বাচনে তিন প্রজন্ম নতুন ভোটার তারা ভোটাধিকার দিতে পারেনি একটা অদ্ভুত ব্যাপার আমরাও কথা বলতে পারিনি কিংবা এটা সোচ্চার ভাবে হয়নি কিন্তু আমাদের যে সিভিল সোসাইটি যে নিয়ন্ত্রিত ছিল মুক্ত মনের যে বহিঃপ্রকাশের নিষেধাজ্ঞা কিংবা সীমিত ছিল কিংবা একবার ছিল না বললেই চলে সেগুলো এখন ফিরে এসছে যেটা যুক্তরাষ্ট্র চায় সিভিল রাইটসকে হাইলাইট করতে হবে প্রতিষ্ঠিত করতে হবে এবং ভোট সেটা মানুষের ইচ্ছার প্রতিফলনই হবে অন্য কিছু না এই যে রাতের ভোট বিনা প্রতিদ্বন্দ্বিতা ভোট একটা প্রশ্নবিদ্ধ ভোট আয়োজনের ভোট এগুলো পনেরো বছর আমরা দেখেছি যার ফলে যুক্তরাষ্ট্রের সাথে আমাদের সম্পর্ক ছিল বৈরী যুক্তরাষ্ট্র আমাদেরকে ভোটাধিকারের এই প্রশ্নে মানবাধিকার প্রশ্ন মানবাধিকার একটা বড় ইস্যু মানবাধিকার প্রশ্ন অনেক ইস্যুতে নিষেধাজ্ঞা দিয়েছে মন্ত্রীসহ র্যাবের মতো জাতীয় একটা প্রতিষ্ঠানকে নিষেধাজ্ঞা দিয়েছে যার ফলে যুক্তরাষ্ট্রের মনোভাবটা আগে থেকে আমরা বুঝেছি তাদের প্রকাশ্য ভূমিকা ছিল যে নির্বাচন আমরা মানি না কেন যুক্তরাষ্ট্র বলার কে এমন কথা হয়েছে অবশ্যই যুক্তরাষ্ট্র যদি আপনি উন্নয়ন অংশীদারের কথা বলেন পৃথিবীর ক্ষমতা ধরে শিক্ষা বিজ্ঞান সমর শক্তি সব দিক দিয়ে অর্থনীতি উন্নতি উন্নত দেশ বলেন তার সহযোগিতা আমাদের লাগবে পৃথিবীর সব দেশেরই লাগে তারই এই পথ পরিবর্তনের পর এখন এই মার্কিন সরকারের প্রথম কারো আগমন এবং এটা একটা বার্তা যে অতীতের অভিজ্ঞতা ছিল যেটা গত পনেরো বছরের কিংবা গত পাঁচ দশ বছরের যে অভিজ্ঞতা ছিল যে একটা বাংলাদেশ ছিল একটা মানবাধিকার প্রশ্নবিদ্ধ দেশ জন অধিকার জন অধিকার মানে ভোটাধিকার হরণ করা হরণ করার একটা সময় ছিল এখন নতুন বার্তা আসছে নতুন সময়ে মানুষের অধিকারটা যাতে আসে নির্বাচন কিংবা পাঁচ বছর পর পর নির্বাচন ব্যবস্থাটা যাতে একটা প্রাতিষ্ঠানিক রূপ পায় এরপর অর্থনীতি এরপর পাশাপাশি মানবাধিকার এখন অর্থনীতি কী অর্থনীতি হচ্ছে আমাদের সাথে যুক্তরাষ্ট্রের বহুমাত্রিক সম্পর্ক অর্থনীতি দুই সালে তৎকালীন নির্বাচিত সরকারের সময় একটা পার্টনারশিপ ডায়ালগ হয়েছিল এটা যুক্তরাষ্ট্রের উদ্যোগই হয়েছে ভালো কিন্তু ছন্দ পতন ঘটেছে কিংবা এটা পিছিয়ে গেছে এই তিনটি নির্বাচন এবং দ্বিপাক্ষিক সম্পর্ক ঢুকেছে অবিশ্বাস এবং অনাস্থা হয়েছে এখানে যুক্তরাষ্ট্রের সাথে অনেক ক্ষেত্রে অকূটনৈতিক ব্যবহার করা হয়েছে আচার আচরণগত যে ব্যাপারগুলো এবং যুক্তরাষ্ট্র এখন চাচ্ছে যে ইকোনমিক পার্টনারশিপ যেমন রোহিঙ্গা আমাদের একটা বড় সংকট এককভাবে সারা পৃথিবীর বিভিন্ন দেশ সংস্থা মিলে যা দিয়েছে যুক্তরাষ্ট্র তার দ্বিগুণ সহায়তা দিয়েছে আমাদের মানবিক সহায়তা রাজনৈতিকভাবে বিশ্ববাসীর কাছে যেভাবে অবস্থান নিয়েছে মিয়ানমারের বিরুদ্ধে এটা বুঝতে হবে আমার কে আমার মিত্র কে আমার শুভাকাঙ্ক্ষী এটা বুঝতে হবে সুতরাং সে প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্র আমাদের অর্থনৈতিক সহায়তা মার্কিন বিনিয়োগ যুক্তরাষ্ট্রের সাথে আমাদের বাণিজ্যিক সম্ভাবনা যদি দেখেন কিংবা আমাদের পক্ষে আমরা যদি একশো টাকার বাণিজ্য হয় একশো ডলার বাণিজ্য হয় বাণিজ্য আমাদের পক্ষে আপনি যেহেতু এই বাণিজ্যটা থমকে গিয়েছিল এই জন্য মার্কিন ব্যবসায়ীরা বলেছে এখানে বিনিয়োগের জন্য যে উপযুক্ত পরিবেশ আস্থা আইন শৃঙ্খলা অবকাঠামো জ্বালানি সহযোগিতা এবং সর্বোপরি রাজনৈতিক যে অধিকার এগুলো নিশ্চিত হলে ফিরিয়ে আসার মতো অবস্থা হলে বিনিয়োগ বাড়বে বড় বড় মার্কিন কোম্পানি এখানে আরও আসার সুযোগ রয়েছে সম্ভাবনা রয়েছে ইকোনমিক রিফর্মের জন্য একটা বড় কথা আছে যেটা গত এক মাস কিংবা বেশি সময়ে আমরা দেখেছি অন্তর্বর্তী সরকার ডক্টর ইউনস নেতৃত্বে এই সরকার রিফর্ম বিশেষ করে কেন্দ্রীয় ব্যাংকে যে রিফর্ম রিফর্মের মধ্যে খেলাপিলিন একটা সমস্যা আইনগত সমস্যা টাকা পাচার বন্ধ করা একটা উদ্যোগ কাজ সুতরাং টাকা পাচার অর্থ খেলাপি ঋণ খেলাপি এই কালচারটা বন্ধ হলে আমাদের মধ্যে অর্থনৈতিক রিফর্ম এবং স্বস্তি আসবে এবং একটা শৃঙ্খলা আসবে রিফর্ম মানে শৃঙ্খলা এখন ইকোনমিক রিফর্ম তো আপনি বড়ো কিছু করবেন না কিংবা যে আইন আপনার হাতে আছে ব্যাংক কোম্পানি আইন বাংলাদেশ ব্যাংকের যে বিধিমালা আছে সে অনুযায়ী আপনি একজন আপনি সংবাদপত্র একটা শিরোনাম পড়ছিলেন শেষ মুহুর্তে নিশ্চয়ই আপনি আলোচনায় আসবেন শেষ মুহূর্তে কোনো কোনো ব্যবসায়ীকে বিশেষ সুবিধা দেওয়া এটা হচ্ছে রাজনৈতিক বিবেচনা ওই ব্যবসায়ীকে সুবিধা দিলে আমরা একটু অন্য প্রসঙ্গে যেতে চাই আজকে তৈরি পোশাক শিল্প আমাদের একটা আস্থার জায়গা এবং বিশেষ করে এটা তো বাংলাদেশের জন্য অনেক অর্জনেরও জায়গা কত কয়েক দিন ধরে তৈরি পোশাক শিল্পের কারখানায় যে অস্থিরতা চলছে সেটার ব্যাপারে আজকে বেশ কিছু হুশিয়ারিও আছে যে কারখানা চালু রাখার সিদ্ধান্ত অস্থিরতা হলে ব্যবস্থা তো অস্থিরতা কারা করছে অস্থিরতা কারা করছে এটা বোধ হয় সরকারের লোকজনও ধরতে পারছে না যারা আইন শৃঙ্খলা বাহিনী পুলিশ কিংবা ওখানে যারা দায়িত্ব তারাও বোধ হয় সুনির্দিষ্টভাবে করতে পারছে না ধারণা করা যায় সন্দেহ করা যায় কারণ এখানে শ্রমিক অস্থিরতা করছে শ্রমিক প্রতিবাদ হচ্ছে শ্রমিক শ্রমিকের পিছনে কি মালিক নাকি অন্য শ্রমিক নাকি অন্য কোন শ্রমিক নেতা কিংবা রাজনৈতিক কোন দলের কোনো কেউ কিংবা রাজনৈতিক কোন পক্ষ শক্তি এগুলো বোঝা দরকার সুতরাং শ্রমিক অসন্তোষ আসছে এটা ঠিক আমাদের তৈরি পোশাক যে পৃথিবীতে যে আমরা প্রথম সবচেয়ে বেশি যে বৈদেশিক মুদ্রা অর্জন করি গত চল্লিশ বছর ধরে সেটা চলে আসছে এখন এটাকে একটা প্রাতিষ্ঠানিক রূপ পেয়েছে এটা কমপ্লায়েন্ট আমাদের বিদেশি ইউরোপ আমেরিকার পুরো পৃথিবীর কাছে আমাদের কমপ্লায়েন্ট আর এম জি সেক্টর অ্যাপারেন্স সেক্টর এটা এখানে মাঝে মাঝে ঝামেলা হচ্ছে কে কিছু কিছু অসাধু মালিক সকল সুবিধা কর অবকাশ সহ রপ্তানি সুবিধা সহ ব্যাংক সুবিধা সহ সব নিচ্ছে কিন্তু শ্রমিকদের দিচ্ছে না ন্যূনতম তো দূরে থাকুক ন্যূনতম তো কম দিচ্ছে তো এটা একটা অসন্তোষের কারণ এই অসন্তোষের কারণে যদি কোনো প্রতিবাদ হয় সেটা যদি সংক্ষুব্ধ রূপ নেয় এর দায় কে না ওই রকম হলে তো সংক্ষুব্ধ রূপ নিবে নিতেই পারে নিবেও আপনার রুটি আমার যদি রুটি রুটির জায়গায় আপনি আঘাত করেন তাহলে তো হবে কিন্তু তার বাইরে কোনো ষড়যন্ত্র আছে কিনা এবং এটাকে ব্যবহার করে কেউ হয়তো ইন্দন এটা দেশের বাইরে ভিতরে সব জায়গা থেকেই থাকতে পারে এখানে আমাদের নিশ্চয়ই আপনি গণমাধ্যমে দেখেছেন চীনে আমাদের রপ্তানি অর্ডারগুলো চলে যাচ্ছে ভিয়েতনাম শ্রীলঙ্কা ভারতে চলে যাচ্ছে এখন এটা কোনো প্রসারী সুদূর প্রসারী হাত আছে কি না এটা যারা দায়িত্বপ্রাপ্ত তারাই বলতে পারবে কিন্তু এটা শক্তি এটা এটা সত্য কথা যে এদের পেছনে রাজনৈতিক এবং আমাদের অর্থনীতির প্রতি যাদের বিদ্বেষপূর্ণ মনোভাব তাদের হাত রয়েছে বলে ধারণা করা যায় পত্রপত্রিকায় আজকে বেশ কিছু কি বলবো দুর্নীতির খবর আছে যেমন অর্থ লোপাটে মহারেকর্ড আট হাজার কোটি টাকা লুট তমাল চক্রের পরিচালক এবং বঙ্গবন্ধু স্যাটেলাইটে বছরে ছয়ষট্টি কোটি টাকা লোকসান এই কথা বলা হচ্ছে আপনি এন আর বি কমার্শিয়াল কথা বলছিলেন এখানে তমাল চক্রের এখানে হচ্ছে ওখানে একজন চেয়ারম্যান আছে তার নাম বোধ হয় তমাল সাহেব এই ব্যাংকটি একটি সুন্দর একটা ব্যাংক ছিল দেখেন নতুন জেনারেশনের ব্যাংক আধুনিক কিন্তু এখানকার মালিক এখানকার পরিচালক চেয়ারম্যান বোর্ড এরা এত অন্যায় অবিচার করেছে এত অর্থ লোপাট এবং নিজেদের মতো করে ব্যবহার করছে অথচ ব্যাংকের অর্থ কিন্তু সাধারণ মানুষের জামানতের অর্থ ক্ষুদ্র ক্ষুদ্র সঞ্চয়কারী কিংবা ব্যবসায়ীদের অর্থ এই টাকা নিয়ে তারা এদিক ওদিক করেছে সুতরাং এটা বিচার হওয়া দরকার যদি ব্যাংকে নিশ্চয়ই কোনো অনিয়ম হয়েছে সংবাদপত্রে ব্যাংক কোম্পানি আইন অনুযায়ী ব্যবস্থা নিতে হবে আমি আমার ধারণা খুবই ইতিবাচক যে বর্তমান গভর্নর এবং ব্যাংকের বর্তমান যে ব্যবস্থাপনা তারা এই ব্যাপারে পদক্ষেপ নেবে এবং আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া সম্ভব এবং এটা দ্রুত নেওয়া উচিত এবং এই যে সুশাসনের যে আমরা হারিয়ে ফেলেছিলাম পনেরো বছরে ব্যাংক ব্যবস্থা সবচেয়ে বেশি মারাত্মকভাবে আক্রান্ত হয়েছে এবং এই ধরনের কিছু ব্যক্তি এই ব্যাংকের পদে শীর্ষ পদে পরিচালনা বোর্ডে বসে যেভাবে লুটপাট করেছে এটার অবশ্যই একটা আইনি সুরাহা দরকার সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী বলছিলেন আবার বঙ্গবন্ধু বছরের বছরে কোটি টাকা লোকসান আমরা তো এই আয়োজনটা দেখার পরে ভাবলাম যে আমরা বেশ কিছু স্বস্তির জায়গা পেলাম যে অর্থ কিন্তু আমরা তো লোকসান দিচ্ছি দেখুন আমরা বাংলাদেশ কেমন রাষ্ট্র কেমন মানের রাষ্ট্র বাংলাদেশ একটা অর্থনৈতিকভাবে একটা অর্থনৈতিক ভাবে একটা দেশ এখানে মানুষ যেভাবে কাজ করছে এবং এই যে স্যাটেলাইট ক্লাবে আমরা ঢুকেছিলাম কয়েক বছর আগে উপর পারমাণবিক বিদ্যুতের জগতে আমরা ঢুকেছি দেশে গণতন্ত্র নাই অর্থনৈতিক দুরবস্থা এর মধ্যে আমরা করেছি এবং অনেক ধন্যবাদ হচ্ছে অনেক ধন্যবাদ প্রিয় দর্শক আমরা যে বিষয়গুলো নিয়ে কথা বললাম আপনারা নিশ্চয়ই শুনলেন ভালো থাকবেন আগামীকাল নিশ্চয়ই এই সময় আবার কথা হবে খোদা হাফেজ